অ্যাপিয়ারেন্স অ্যাড করার পরে আমি যদি আরও মোর রিয়েলিস্টিক সারফেস ফিনিশ আমি চাই, সেটা করতে গেলে অ্যাডভান্স টুলসের ভিতরে সারফেস ফিনিশ নামে একটা অপশন আছে, সেই অপশনটি আমি আপনাদেরকে দেখাবো। যেমন এইখানে অলরেডি একটা অ্যাপিয়ারেন্স অ্যাড করা আছে, কিন্তু এই যে সারফেসটা এটা আলাদা করে তৈরি করা হয়েছে। এখানে যদি দেখেন, স্পিড লাইন দিয়ে সলিডওয়ার্কসে তৈরি করা হয়েছে। এটার ভিতরে আমি শুধু ফেসের উপরে আমি একটা টেক্সচার অ্যাড করব। টেক্সচারটা আমি এখান থেকে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এখানে যে ইমেজেস দেখছেন, এখান থেকে আমি ইমেজেস টেক্সচার্স মেটাল মেশিন, এখান থেকে নার্ল টু যেটা, এটা আমি সিলেক্ট করলাম, করে ওপেন। এবং এটার ওপেন করার পরে এখন এটাকে আমি ছোট বড় করতে পারবো আমার যতটুকু দরকার, যেভাবে দরকার সেটার জন্য আমি এটা করলাম। করার পরে এটার পরে যদি আপনি দেখেন, আমি অ্যাডভান্স ট্যাবে আছি, এই অবস্থায় সারফেস ফিনিশ নামে একটা ট্যাব দেখতে পাচ্ছেন। এটার ভিতরে আমি যদি যাই, সারফেস ফিনিশ আমি কী ধরনের সারফেস ফিনিশ চাই, এটার ভিতরে বিভিন্ন টাইপের আছে। আমি এখানে যদি নার্ল দিই, এবং এটার ভিতরে দুইটা অপশন আছে, কোন অপশন দিয়ে কী করে এটা আপনি যদি দেখতে চান, ডাইনামিক হেল্প, যেটা ডাইনামিক হেল্পটা আমি চেক দিব। দেওয়ার পর এটার উপর আমি হবার করলে এখানে দেখতে পারবেন যে চেঞ্জ দ্য অ্যাঙ্গেল বিটুইন নার্লস। এবং এটা চেঞ্জ করার জন্যে এটা তিন রকমের ইমেজ দেওয়া হয়েছে, চেঞ্জ করলে কি ধরনের লুকস এটার ভিতরে আসবে, এবং এখানেও দেখতে পারবেন কি ধরনের লুকস আসবে। তো আমি যদি এটা চেঞ্জ করি, এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে চেঞ্জ হচ্ছে। এটা দিয়ে আমি এটাকে ওকে দিলাম। এটা আমি আরও মোর রিয়েলিস্টিক লুক পাওয়ার জন্য এই ধরনের কাজ আমি করতে পারি। তো এইভাবে আপনি এই যে সারফেস ফিনিশ আছে, সারফেস ফিনিশের ভিতরে শুধু এটা না, আরও অনেক ধরনের অপশন আছে, এগুলো আপনি চেঞ্জ করে দেখবেন। এইভাবে আপনি যদি আরও রিয়েলিস্টিক সারফেস ফিনিশ চান, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে করে এগুলো করতে পারবেন, যেটা আপনি বুঝতে পারবেন না। ডাইনামিক হেল্পটা এনেবল করে আপনি এই অপশনগুলো আপনি বুঝে যাবেন।